নমস্কার, আমি হ্যাপি রানী বিশ্বাস বলছি। মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাই। আমার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স। আজকে তোমাদের ক্লাস 9-10 ম্যাথ করাবো, আর সেট অধ্যায় 2। সেট এখানে সেট ও ফাংশন আছে অধ্যায় 2। আমি শুধু সেট নিয়ে একটু আলোচনা করব, আর কিছু উদাহরণ দেখাবো চিত্রের মাধ্যমে। তাহলে সেট কি আমাদের আসো আগে জানতে হবে। সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে বা সংগ্রহকে সেট বলে। জার্মান গণিতবিদ জস ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা দেয়। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে, গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করে। আর এখানে সেট বলতে মনে করো, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মনে করো তোমার ক্লাসের 3-4টি বইয়ের একটি সেট হতে পারে, তোমাদের ক্লাসরুমের বেঞ্চের সেট হতে পারে, বা ডিনার সেট বা স্বাভাবিক সংখ্যার সেট, মূলত সংখ্যার সেট ইত্যাদি। আমরা সেটের উদাহরণ ধরতে পারি। সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝানো হয়। সেট সাধারণত দুই প্রকার, এখানে একটা তালিকামূলক পদ্ধতি আর একটি হচ্ছে গঠনমূলক পদ্ধতি। আমরা এখানে তালিকার বেশিরভাগ উদাহরণই তালিকামূলক দেখাবো, পরের ক্লাসে গঠনমূলক দেখাবো। এখানে দেখো সেটের আরেকভাবেও সংজ্ঞা দেওয়া যায়, এক জাতীয় বহু সংখ্যক বস্তু যার দ্বারা পরস্পর সদৃশ্য সম্পূর্ণ একসঙ্গে থাকে। এখন দেখো সেট সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে এই চিত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনিয়ন। তালিকামূলক অঙ্কে আমরা ইউনিয়ন আর ইন্টারসেকশনের ব্যবহার দেখাবো তোমাদের। তাহলে ইউনিয়ন হচ্ছে, মনে রাখবে যে দুটি সেটের মধ্যে মিল অমিল সব মান একবার করে বসবে। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে দুটি সেটের মধ্যে শুধু মিলগুলো বসবে, যে উপাদানে মিল সেটিই বসবে, ইন্টারসেকশন বা ছেদ মিলটা। আচ্ছা, আমরা তাহলে ইউনিয়নটা দেখলাম, ইন্টারসেকশন দেখলাম, পরিচয় হলাম। আমরা এখন ইন্টারসেকশনের ব্যবহারটা করব। তোমাদের বলা হয়েছে যে ইন্টারসেকশনটা কি, দুটি সেটের মধ্যে শুধু মিল। তাহলে এখানে দেখো এ সেটের উপাদান কয়টি, 1, 2, 3, 4। আর এখানে তালিকামূলক সেট নিয়ে আমরা আলোচনা করতেছি। আরেকটা জিনিস দেখো, এর উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, আর বি এর উপাদান হচ্ছে কত, 3, 4, 5, 6। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কি মিল আছে, এখানে মিল আছে 3 আর 4। তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে 3, 4। আমরা চিত্রের মাধ্যমে দেখালাম, এখানে এ আর বি সবুজ আর মাঝের অংশটি হচ্ছে লাল, রেড কালার যে সেখানেই হচ্ছে 3, 4 বসবে। তাহলে এ ইন্টারসেকশন বি 3, 4, এটা হচ্ছে ইন্টারসেকশন একটা নর্মাল নিয়ম। আমরা আরেকটা উদাহরণ দেখি, এ হচ্ছে 1, 2, 3 আর বি হচ্ছে 3, 4, 5। তাহলে এ ইন্টারসেকশন বি মানে 3, দুটির মধ্যে কমন কি 3। এই যে সবুজ অংশটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমাদের সেটের এ ইন্টারসেকশন বি, মানে এ এর মধ্যে মিল কি আছে, 3 আছে। তার মানে সবুজ অংশটাই হচ্ছে আমাদের সেট। ইন্টারসেকশনের নিয়মের মধ্যে যখন করব, এভাবে তোমরা হিসাব করবে যে দুই সেটের উপাদানের যে মানটি মিল থাকবে সেটি হচ্ছে আমাদের ইন্টারসেকশনের নিয়ম। সেটের মধ্যে তালিকামূলক আমাদের উদাহরণ দেখাচ্ছি, তোমাদের এটা খেয়াল করবে। এখন আমরা ইউনিয়ন যাই। ইউনিয়ন মানে মিল অমিল সব মানগুলো একবার বসবে। তাহলে দেখো এর মান হচ্ছে 1, 2, 3 আর বি এর মান হচ্ছে 3, 4, 5। তাহলে এদের মধ্যে কী কী মিল আছে, 1, 2, 3, 4, 5। তার মানে এ ইউনিয়ন বি মানে 1, 2, 3, 4। এই সবুজ কালার দিয়ে বোঝানো হলো সব মানগুলো একবার বসলো। আর যদি দেখো মিল বলতে, এখানে এ উপাদানে 3টি, বি উপাদানে 3টি, কিন্তু দুই এ আর বি উপাদানের মধ্যে 3 মিল আছে, 3টা কিন্তু দুইবার বসেনি। দেখো লাস্টে এ ইউনিয়ন বি 1, 2, 3, 4, মিল অমিল সব মান একবার করে বসবে। আমরা এখানে দেখো 1, 2, 3 আর একটা আছে 3, 4, 5, এখানেও সে একই মিলটা কি একবার বসেছে, 1, 2, 3, 4, 5। আমরা এখন ইউনিভার্সাল সেট দেখাবো, যেটা সব সেটের মানগুলো তার মধ্যে সীমাবদ্ধ থাকে। একটা চিত্র দেখো, ভেন চিত্র। এখানে যখন ভেন চিত্র পড়াবো তখন পরিচিত হবো। আপাতত একটু দেখো আয়তকার যে ভেন চিত্র, এখানে বৃত্তে দুটি বৃত্ত আছে, এ বৃত্তে আছে 3, 4, 5 আর বি বৃত্তে আছে 5, 1। আর এখানে আয়তকার চিত্রের মধ্যে 6 আর 2 আছে। তার মানে এখানে ইউনিয়ন যে ইউর মতো উপরে ইউনিভার্সাল সেট যে সার্বিক সেট, সেটা হচ্ছে মান হবে কত, 1, 2, 3, 4, 5, 6। এই বোঝানো হলো, একটু খেয়াল করো ইউনিভার্সাল। এটা যখন অঙ্ক করবা, সৃজনশীল বা কোনো থিওরি এখানে ডি মেম্বার্স ল করবে, তখন এটা তোমাদের লাগবে।
এখানে চিত্র দেখো তিনটি বৃত্ত, এটা আয়তকার ভেন চিত্রের মধ্যে লাগে। ভেন চিত্র হচ্ছে জন ভন ভেন, ভেন যখন চিত্র আয়তকার, তোমাদের কতগুলো উদাহরণ একটু আগে দেখানো হলো, সেই আলোচনা এখানে হবে। জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়। এখানে গাণিতিক নিয়ম কিছু মান থাকে, সেটা আমরা ভেন চিত্রে যখন তোমরা করবে তখন বুঝতে পারবে এ বি সি মানগুলো আমরা বের করে সৃজনশীল করতে পারবো। এরকম চিত্রে থাকবে এ বৃত্তে এর কিছু মান থাকবে সংখ্যা, বি এর কিছু মান থাকবে সংখ্যা বা এ বি সি, তখন সেখান থেকে আমরা নির্ণয় করব, তালিকা হোক গঠনমূলক হোক। এখানে আরেকটা চিত্র সেভাবে দেখানো হলো। হ্যাঁ, তারপরে দেখো ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে এখানে যে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলা হবে, এরকম চিহ্ন বসতে পারে। অথবা দেখো ফাঁকা সেটের এই যে ফাঁকা সেটকে এই যে চিহ্নটা দেখানো হয়েছে ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এভাবেও হতে পারে। এখন দেখো বিচ্ছেদ বা ডিসজয়েন্ট সেট, এটা তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা খুব জরুরি, সৃজনশীলে থাকে বা 2 মার্কে থাকে। একটা সৃজনশীল 10 মার্কের যে সেট তার কয় থাকে, ক মার্কে, ক নম্বরে 2 মার্ক, দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে সেট দুটি পরস্পর নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট বলবে। আর এ ও বি দুটি সেট, এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট হবে, এখানে এরা পরস্পর নিচ্ছেদ হবে। দেখো এখানে ফাঁকা, এটা নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেটের উদাহরণ। শক্তি সেট, শক্তি বা পাওয়ার সেট, এটা এখানে এ এর যে উপাদান বা বি এর উপাদান, এটা যে কটি উপাদান 2-র উপর পাওয়ার হিসেবে আমরা সেই মানটা বের করব। তাহলে এ সেটের উপাদান মনে করো 2টি দেওয়া আছে, এখানে চিত্রে খেয়াল করো এম এন মানে লেখায়, তাহলে 2-র উপর যদি ওই 2 বসাও মানে পাওয়ার 2, তাহলে কত, 2 দ্বিগুণী 4, তাহলে এ সেটের উপাদান হচ্ছে এম এন, এম এন আর ফাঁকা সেট, তাহলে এখানে 4টা উপাদান, যদি 3টা থাকে তাহলে 2-র পাওয়ার হবে 8, এভাবে আমরা বের করব। যেমন এখানে দেখো এখানে 3টি উপাদান, তার মানে 2-র উপর 3 বসাও মানে 3, কত, 8 হবে। তাহলে দেখো এখানে ফাঁকা সেট এ সেকেন্ড ব্র্যাকেটে বি সেকেন্ড ব্র্যাকেটে সি, আবার এ বি এ সি বি সি এ বি সি, তার মানে টোটাল কয়টি, এখানে 8টি উপাদান আছে, তার মানে এ বি সি এর উপাদান সংখ্যা 8টি, এটা যখন পাওয়ার সেট হবে তখন এভাবে আমরা বের করব। তাহলে আমরা ফাঁকা সেট পড়লাম, পাওয়ার সেট পড়লাম, ডিসজয়েন্ট সেট পড়লাম, ভেন চিত্রটা একটু আলোচনা করলাম, ইউনিয়ন দেখলাম, ইন্টারসেকশন দেখলাম। মোটামুটি তোমরা এগুলো বাসায় করবে, আর গাণিতিক প্রয়োগটাও দেখাবো, আর বাসায় পড়তে হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেগুলো তোমরা জমা দিবে। আর আপাতত তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।